পাকিস্তানের উত্তরাঞ্চলে যাত্রীবাহী বাসে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় দুই সেনাসহ প্রাণ গেছে অন্তত ৯ জনের। পুলিশ জানায় শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ৬টায় চিলাস শহরের কারাকোরাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। হামলায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। এ সময় একটি লরি এসে ধাক্কা দেয়। এতে আরও ২৬ যাত্রী আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। যাত্রীবাহী বাসে কারা হামলা চালিয়েছে তা এখনও শনাক্ত করতে পারেনি প্রশাসন। ঘটনার দায় স্বীকার করেনি কোনো সশস্ত্র গোষ্ঠী।